প্রিয় দর্শক বাংলা টিভি 71 এর চক্রাকোণ পাশে রয়েছে এখনই সময় তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় দর্শক গাজীপুর সিটি নির্বাচন হতে যাচ্ছে 55 নং ওয়ার্ড লাডুম মার্কা পদপ্রার্থী কাউন্সিলর পদপ্রার্থী আমরা তার সাথে একটু কথা বলবো তিনি যদি জয়যুক্ত হয় তাহলে এই তার ওয়ার্ডের জনগণের জন্য তিনি কতটুকু উন্নয়নমূলক কাজ করবে জি আসসালামু আলাইকুম আমি যদি জনগণের এই মূল্যবান ভোটে জয়যুক্ত হতে পারি তা আমি প্রথমত মাসিমপুর এরিয়াটাতে এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ রাস্তারও খুব খারাপ অবস্থা ড্রেনের বহু স্ল্যাব ভেঙে আছে মানুষের হাত পা ভেঙে যাচ্ছে স্কুল কলেজে বাচ্চারা যেতে পারে না মাদ্রাসায় বাচ্চারা যেতে পারে না এগুলো আমার প্রথম কাজই থাকবে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে ড্রেনেজ ব্যবস্থা রাস্তা এগুলি উন্নয়ন ঘটানো পাশাপাশি আমি মাসিমপুর ওয়ার্ডটাকে আমি আবাসিক ওয়ার্ডে রূপান্তরিত করতে চাই যেহেতু এখানে স্টেশন রোডের পাশে অনেকগুলো রোড এখানে দেখা যায় বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে মানুষজন আসে ছিনতাইকারীরা এই রাস্তা দিয়ে দৌড়ে গিয়ে ভিতর দিয়ে চলে যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই জন্য ওয়ার্ডটিকে আমি আবাসিক করার জন্য প্রত্যেকটি রাস্তার মাথায় মাথায় আমি আপনার গেট করে দিয়ে আবাসিক আওতায় এনে দেব এবং 11টার পরে বহিরাগত কোনো লোক এখানে প্রবেশ করতে পারবে না সেইভাবে আমি এলাকার মুরব্বীদের সাথে সবাইকে আলোচনার মাধ্যমে কী কী সমস্যা আছে সমাধানগুলো করার চেষ্টা করব যে মাদক এমন একটি জিনিস আমাদের যে সমাজটা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটার পিছনে সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে কিভাবে মাদক নির্মূল করা যায় কারণ আমরা এই যে আমি যে উদ্যোগটা নিয়েছি এখানে যে আবাসিক করার জন্য অনেক অঞ্চলে দেখা যায় অনেক অলিতে গলিতে বিভিন্ন জায়গা থেকে এই যে বাচ্চারা এসে এখানে মাদক সেবন করছে অসৎ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এগুলো নিরসন করার জন্যই কিন্তু আমাদের এই এটাকে আবাসিক এলাকা করার প্রক্রিয়া নিয়েছি দোয়া করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এখানে আমার নৌকা প্রতীকে আছেন অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেব ওনাকেও জয়যুক্ত করতে হবে আমাকেও আমি যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছি 55 ওয়ার্ড থেকে আমি লাঠি মার্কা অংশগ্রহণ করেছি আমাকে অবশ্যই আমি মোস্তাফিজুর রহমান টিটু আমাকে অবশ্যই প্রত্যেকেই লাঠি মার্কা প্রতীকে একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ যে আজকে আমরা দেখতে পেলাম শুক্রবার জুমার নামাজের ভিতরে দেখতে পেলাম আপনার জন্য জনগণ আসলেও দোয়া করছে যে আপনি জয়যুক্ত হন আপনার কি মনে হয় আপনি ওয়ার্ডে যে ভিজিট করেছেন জনগণের মতামতটা কি আপনি চিন্তা নিয়েছেন আমি যতটুকু ওয়ার্ক করেছি আমি বুঝেছি ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে মাধ্যমে আমি বিজয় হব কারণ আমি জানি আমার আশেপাশে যারা বাড়িওয়ালা বলেন ভাড়াটিয়া বলেন যারা এখানে ভোটার সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে কাছে টেনে নিয়েছে আমি ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা হাতে নেওয়ার লক্ষ্যে জি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি লাডুম মার্কা পদপ্রার্থী কাউন্সিলর তিনি বলে থাকেন তিনি যদি জয়যুক্ত হয় তাহলে যেই রাস্তাঘাট অবিলিত রয়েছে সেইটা নিয়েও উন্নয়নমূলক কাজ করবে বলে আশ্বাস দেন তিনি বলে থাকেন প্রত্যেকটা গলির ভিতরে যেই রাস্তা ভাঙা আছে সেই রাস্তা নিয়েও তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারা অবগত রাখার লক্ষ্যে তিনি উন্নয়নমূলক কাজ করবে বলে আশ্বাস দেন তিনি বলে থাকেন তার এই 55 নং ওয়ার্ডকে একটি মডেল হিসাবে গড়ে তুলবে তিনি প্রত্যেকটা রোডের ভিতরে বা গেট লাগানোর বা সিসি ক্যামেরার ব্যবস্থা করবে যাতে কোনো রকমের নাশকতা হয় সাধারণ জনগণ যাতে কোনো রকমের সমস্যা না হয় সেই লক্ষ্য তিনি কাজ করবে বলে আশ্বাস দেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন